আসসালামু আলাইকুম, আজ আন্তর্জাতিক নারী দিবস। আমরা সামনে তো যাবেন বলছেন 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 প্রথম নিউজটা পড়া পর্যন্ত একটা তো টেনশন ছিলেন, আপনি দেখতে পাচ্ছিলেন কিরকম সবাই সামনে। আই ওয়াজ ট্রাইং টু ওভারলুক ওভারলুক, আমার মনে হচ্ছিল পারফরমেন্স মঞ্চে কাজ করতেছি, সামনে হাজারটা দর্শক বসে আছে, ওইভাবে কাজ করছিলাম, কিন্তু ভিতরে ভিতরে প্রচুর মানে হার্ট বিট ছিল। যখন শেষ হয়ে গেল মনে হচ্ছে ইজি পারবো, আরও ভালো কিছু করতে পারবো। এই জার্নিটা করে করে এই পর্যন্ত আসা, তারপরে দাদারা যখন দেখলেন যে আমি ভালো পড়ি, উচ্চারণের সমস্যা নেই তেমন কোনো, তারপর টেকনিক্যাল টার্ম বললাম, কিন্তু কোথাও কোনো নিউজ প্রেজেন্টেশনে কোর্স করিনি। আমি এর আগে কয়েকটা চ্যানেলের সাথে কথা বলেছিলাম আমাকে সুযোগ দেওয়া হবে কি না, কেউ আমাকে সিভিতেই ডাকে নাই, বা যারা অডিশনের জন্য ডেকেছেন তারা ওই অডিশনের পরেই থেমে গেছেন, তাদের হয়তো ওই সাহসটা হয়নি যে কীভাবে করবেন বা কি। একটা সময় দেখা যাচ্ছে যে বাবা মা বলছিল বাসা থেকে বের হয়ে যাও, আর একটা সময় যখন দেখতেছি আমি নিজে কোপ করতে পারছি, তখন আমি নিজেই মুক্তি দিয়ে চলে আসি। মানে আমার জন্য আমার পাশের বাসার একটা লোক আমার বাবাকে অপমান করবে, মানে আমার বাবাকে কথা শোনাচ্ছে, মানে আমাকে ছেলে হওয়ার জন্য, যে ছেলে হওয়া মানে আমাকে মাস্কুলিন হইতে হবে, আমাকে মানে সোজা হয়ে হাঁটতে হবে, এই টাইপের ছেলে হওয়ার কোনো ইচ্ছা আমার কোনোদিন ছিল না দাদা। আমি চাই না আমার কোনো কমিউনিটি মানুষ পরিবার ছাড়া থাকুক, কোনো মানুষ তার জীবনে কোনো মানবত জীবনযাপন করুক, সেটা তার স্ব যোগ্যতা ভেদে তার স্ব যোগ্যতা সে কাজ করবে। আচ্ছা এবার প্রোগ্রাম হয়েছে আমাদের, সাইড দাও সাইড দাও, প্রোগ্রামে গুলো আসো ভাই।